কিন্তু আগেই বলে দিয়েছে যে আমি যাব না, এটা আমার ফ্যামিলি রিজন এবং আমি এটা খুব আগেই রিকোয়েস্ট করেছি এবং তারা সেটা মেনে নিয়েছে এবং আমি অফিসিয়াল লেটারও দিয়েছি। বাংলাদেশ প্রথম দফায় পাকিস্তান থেকে ঘুরে এসেছে, অ্যান্ড আই এম শিওর অনেকেরই পরের দু দফায় পাকিস্তান যেতে আগের সেই অস্বস্তি আর কাজ করবে না। পিসিবি নিরাপত্তা, আতিথ্য ও ফ্যাসিলিটিস নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। তবু এবার যখন বাংলাদেশ 7 ফেব্রুয়ারির টেস্ট খেলতে করাচিতে যাবে, সেই দলের সঙ্গে কি মুশফিক যাবেন? তিনি কি তার সিদ্ধান্ত পাল্টাবেন? কারণ তিনি তো বলেছেন তিনি পাকিস্তানের টি-20 না কোনো কিছু খেলতেই যাবেন না। তিনি যান বা না যান, তিনি কি জানেন কত পাকিস্তানের পছন্দ তার ব্যাটিং? 22 গজে তার মতো ক্যারেক্টারকে ভীষণ মিস করছে তারা। তাদের করজোড়ে অনুরোধ, পাকিস্তান আসো মুশফিক। God, Mushfiq, we're aim to visit Pakistan next time, inshallah. It's a safe place to come. Mushfiq, please come to Pakistan. You miss Mushfiq? Mushfiq, we're aim, please come to Pakistan. Please do come to Pakistan. It's a very safe country and we miss you and we would love to see you here in Pakistan and our and we are known for our hospitality. So please do come and enjoy. And this is a very safe country and we are looking forward to seeing you in Rawalpindi. Thank you. We really here to see him in the ground. So we really miss him. So please do come. Bangladesh, and thank you for Bangladesh coming to Pakistan and playing cricket. This is very awesome environment, weather, and I appreciate team Bangladesh. I really appreciate Bangladesh team, and I really miss those players who not come to Pakistan. I really appreciate the team of the Bangladesh that they come from Pakistan. শুধু পাকিস্তানি ক্রিকেট সাপোর্টাররাই না, শোয়েব মালিকের মতো সিনিয়র এবং টি-20 অধিনায়ক বাবর আজম পর্যন্ত মুশফিককে রিকোয়েস্ট করেছে পরের দু দফায় অন্তত পাকিস্তানে যাওয়ার। শোয়েব মালিক বলেছেন পাকিস্তান যে নিরাপত্তা দেয় সেটা পৃথিবীর কোনো দলই দেবে না, আর সেই নিরাপত্তার ভেতর দিয়ে কারো কিছু করা সম্ভব না। শোয়েব মুশফিককে সপরিবারে পাকিস্তান ঘুরে আসতে বলেছেন, দেখে যেতে বলেছেন পাকিস্তান কতটা নিরাপদ। अभी अगर आप नहीं आ रहे तो नेक्स्ट टाइम आप ज़रूर आए, और आई एम श्योर जो बांग्लादेश की टीम यहाँ पे आएगी वो जब एटमॉस्फेयर देखेगी उनको यहाँ पे बहुत प्यार मिलेगा, आप सिक्योरिटी देखेंगे, हर चीज़ देखेंगे, तो आई एम श्योर जो एक दो क्रिकेटर्स नहीं आए वो उनको कन्विंस करेंगे और वो नेक्स्ट टाइम ज़रूर आएंगे इंशाल्लाह। तो बाबर आजमेर धारणा मुशी भाई एले आश्वस्त होते पारतें, তার আশঙ্কা দূর হয়ে যেত। বাবর আজম বার্তা দিয়েছেন সবাই ঘরে ফিরে গেছে, ওদের কাছে শুনুন, আপনি টেস্ট খেলতে আসুন। मैं उनको यही मैसेज दूंगा कि अगर वो आए तो आप भी आते तो काफी अच्छा होता। तुम बाकी उनकी अपनी उनकी थिंकिंग की वो क्यों नहीं है, तो मेरे ख्याल से मेरा इतना ही उनके लिए काफी है। পাকিস্তান নজিরবিহীন নিরাপত্তা দিয়েছে, ক্রিকেটারদের কোনো রকম অসন্তোষের জায়গা রাখেনি। মুশফিক সব জানেন, কিন্তু মনের সাথে লড়াই করে বহু আগেই পাকিস্তানে যাব না বলে বোর্ডকে যে সিদ্ধান্ত জানিয়েছেন, সেখান থেকে কি তিনি সরে আসবেন? হয়তো না। ক্রিকেট তার ধ্যান গান, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কোনো কারণে তিনি কোনো খেলা মিস করতেও চান না, কিন্তু পাকিস্তানে গেলেন না কারণ পরিবারের আপত্তি। অবশ্যই, যেটা আমি বললাম যে দেখেন আমাকে যদি বলেন যে বাংলাদেশ টিমের হয়ে একটা সিরিজ রেস্ট নিতে হবে, এটা চাইতে বড় পাপ আমার জন্য কিছু হতে পারে না। এটা ঠিক, কখনো কখনো ক্রিকেট অবশ্যই পরিবার জীবনের ঊর্ধ্বে নয়। এখানে আমার যাওয়া নিয়ে আমার যেহেতু ফ্যামিলিও আমাকে পারমিশন দিচ্ছে না, তো এই জায়গাটা আমি কখনো করতে পারবো না, কারণ লাইফে আগে কখনোই ডেফিনেটলি ক্রিকেট আগে না। নিরাপত্তা নিয়ে পরিবারের উদ্বিগ্নের মধ্যে মন দিয়ে যদি ক্রিকেটটাই না খেলা যায়, তবে সে খেলার পক্ষপাতি নন মুশফিক। পারিবারিক কারণ, ফ্যামিলি রিজন, যেটা তো আমি বললামই যে তারা ভয় শঙ্কিত এবং এইভাবে হিসেবে আমি মেন্টালি আমি গিয়ে খেলতে পারি না, তো এটা এক্সাম্পল অ্যাজ ইট ইজ। সো মুশফিকের পাকিস্তানে যাওয়াটা সম্পূর্ণই নির্ভর করছে তার পরিবার ও তার একান্ত সিদ্ধান্তের উপর। ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আপনার কি মনে হয়, মত পাল্টাতে পারেন মুশফিক? আপনার ধারণা জানাতে কমেন্টস করুন, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অলরাউন্ডারের।